যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া। ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের প্রতিটি স্থাপনা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। প্রথম ICBM পরীক্ষা চালানোর তৃতীয় সপ্তাহে এসে এই পরীক্ষা চালানো হলো। উত্তর কোরিয়া বলছে, এই ক্ষেপণাস্ত্র মাত্র 47 মিনিটের মধ্যে 3,724 কিলোমিটার পেরিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হলো। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আমাদের ক্ষেপণাস্ত্রের আয়ত্তের মধ্যে এসেছে, এই পরীক্ষায় সেটি নিশ্চিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বশেষ এই পরীক্ষাকে নিরর্থক ও বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।